তোমরা ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমরা শিখন চ্যাপ্টার করছিলাম এবং শিখন চ্যাপ্টারের মানসিক ক্ষমতা টপিকটি নিয়ে আলোচনা করছিলাম। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে মানসিক ক্ষমতা সম্পর্কে দুইজন মনোবিদের তত্ত্ব তোমাদের পড়তে হবে। প্রথম জন হলেন স্পিয়ারম্যান এবং দ্বিতীয় জন হলেন থার্স্টন। তো প্রথমেই আমি স্পিয়ারম্যানের যে তত্ত্বটা সেটা আমি প্রথম দুদিন আলোচনা করে দিয়েছি, আজকে আমি থার্স্টনের তত্ত্ব দিয়ে আলোচনা করব। থার্স্টনের তত্ত্বটির নাম হলো দলগত উপাদান তত্ত্ব। এখানে দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে উনি কি বলতে চেয়েছেন। স্পিয়ারম্যানের তত্ত্বটির নাম ছিল কি, দ্বি উপাদান তত্ত্ব। ঠিক আছে, তো দ্বি উপাদান মানে বুঝতে পারছো উনি দুটি উপাদানের কথা বলেছেন, কিন্তু থার্স্টন দলগত উপাদান তত্ত্ব, অর্থাৎ তিনি শুধুমাত্র দুটি উপাদান নয় অনেকগুলি উপাদানের কথা বলেছেন। তো চলো দলগত উপাদান তত্ত্ব হিসেবে উনি কি বলতে চেয়েছেন সেটা একটু দেখে নিন। আচ্ছা, মনোবিদ থার্স্টন কোনো বৌদ্ধিক কার্য সম্পাদনের ক্ষেত্রে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বকে মেনে নেননি। তো স্পিয়ারম্যান, তোমরা আগেই যে ভিডিওগুলো দিয়েছি সেটা দেখলে তোমরা স্পিয়ারম্যানের তত্ত্বটা বুঝতে পেরেছো আশা করি। তো যাই হোক, স্পিয়ারম্যান দুটি উপাদানের কথা বলেছিলেন, একটি হলো সাধারণ মানসিক ক্ষমতা আর একটি অপরটি হলো বিশেষ মানসিক ক্ষমতা। সাধারণ মানসিক ক্ষমতাকে উনি জি বলেছিলেন, বিশেষ মানসিক ক্ষমতাকে উনি এস বলেছিলেন, এবং বলেছিলেন যে কোনো কাজ করার ক্ষেত্রে এই দুটি উপাদানের দরকার আছে। কিন্তু থার্স্টন ওনার এই তত্ত্বটিকে মেনে নেননি। উনি কি বলেছেন, উনি বলেছেন কার্য সম্পাদনের ক্ষেত্রে কতগুলি স্বাধীন পরস্পর নিরপেক্ষ প্রাথমিক বা মৌলিক সাতটি উপাদানের কথা বলেছেন। অর্থাৎ উনি কিন্তু দুটি উপাদানের নয়, উনি মোট সাতটি উপাদানের কথা বলেছেন, এবং উনি কোনো সাধারণ মানসিক ক্ষমতা বা জি এর অস্তিত্ব মেনে নেননি। উনি বলেছেন সাধারণ ক্ষমতা বলে কিছু হয় না, যে কোনো কাজ করার ক্ষেত্রে সাতটি আলাদা একে অপরের থেকে আলাদা কিছু মৌলিক ক্ষমতা থাকে, এবং এই আমরা যখন কোনো কাজ করতে যাই বা কোনো বৌদ্ধিক কাজ করতে যাই তখন এই সাতটি মানসিক ক্ষমতা থেকে বা এই সাতটি বুদ্ধি থেকে আমরা বিভিন্ন মানসিক ক্ষমতাগুলিকে বেছে নিই এবং সেটির মাধ্যমে আমরা আমাদের কাজটা সম্পন্ন করি। বিভিন্ন কাজের প্রকৃতি অনুযায়ী এই সাতটি উপাদানের মধ্য থেকে দুই বা ততোধিক উপাদান ব্যবহৃত হয়। অর্থাৎ কাজ যেরকম, যেরকম কাজের প্রকৃতি সেই অনুযায়ী আমরা কী করি এই সাতখানা উপাদান থেকে আমাদের সুবিধা মতো সেই কাজের সুবিধা মতো কয়েকটি উপাদানকে বেছে নিই, এবং সেটা দুটোও হতে পারে বা দুটোর বেশিও হতে পারে, সেই উপাদানগুলো দিয়ে আমরা আমাদের কাজটা সম্পন্ন করি। তো এই সাতটি উপাদান কী কী, মানে এই সাতটি মানসিক ক্ষমতা বা সাতটি বুদ্ধি কী কী একটু দেখে নিই চলো। প্রথমটা হলো, এক নম্বর হলো স্মরণক্রিয়া বা মেমোরি। হ্যাঁ, তো স্মরণক্রিয়া বা মেমোরি, এর সাংকেতিক চিহ্ন হলো এম। অর্থাৎ সাংকেতিক চিহ্ন মানে হলো এই যে আমরা এই সাতটা কাজ আছে, এই পুরো সাতটা কাজকে আমরা যে সংকেত বা যে ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করব তাকেই বলা হচ্ছে সাংকেতিক চিহ্ন। তো স্মরণক্রিয়ার ইংরাজি প্রতিশব্দ হলো মেমোরি, এবং এর সাংকেতিক যে সংকেতের সাংকেতিক চিহ্ন সেটা হলো এম। যেহেতু এই প্রথম, মানে যে প্রতিশব্দ আছে ইংরাজি প্রতিশব্দ তার প্রথম অক্ষরটা যেহেতু এম, তো আমরা এম দ্বারা এই পুরো কাজটাকে চিহ্নিত করব। দ্বিতীয়টি হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, অর্থাৎ স্পেশিয়াল পারসেপশন, এটাকে আমরা বলবো, মানে সাংকেতিক চিহ্ন হলো এস, কারণ ইংরাজি প্রতিশব্দটির প্রথম অক্ষর হলো এস। ঠিক আছে, ঠিক একইভাবে সংখ্যা প্রত্যক্ষ সংক্রান্ত ক্ষমতা, নিউমেরিক্যাল এবিলিটি, এর সাংকেতিক চিহ্ন হলো এন। এরপর হলো যুক্তি করার ক্ষমতা, রিজনিং এবিলিটি, এর সাংকেতিক চিহ্ন হলো আর। পরেরটা হলো ভাষাবোধের ক্ষমতা, ভার্বাল এবিলিটি, সাংকেতিক চিহ্ন হলো ভি। শব্দের সাবলীলতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি, সাংকেতিক চিহ্ন হলো ডাব্লু। প্রত্যক্ষণমূলক ক্ষমতা, পারসেপচুয়াল এবিলিটি, সাংকেতিক চিহ্ন হলো পি। অর্থাৎ এই সব সাতটা যে ক্ষমতার কথা উনি বলেছেন প্রত্যেকটারই যে ইংরাজি প্রতিশব্দ তার প্রথম অক্ষরগুলোই দেখো এখানে সাংকেতিক চিহ্নরূপে ব্যবহৃত হয়েছে। তো ওনার এই তত্ত্বটি পড়তে গেলে তোমাদের কিন্তু এই সাতটা ক্ষমতাই কিন্তু, মানে সাতটা মানসিক ক্ষমতাই কিন্তু মনে রাখতে হবে, কারণ ওনার যে মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব সেটা কিন্তু এই সাতটা ক্ষমতার উপরেই প্রতিষ্ঠিত। এবার উনি যেটা বলেছেন সেটা উনি এঁকে বুঝিয়েছেন, অর্থাৎ শাস্ত্রনের বহু উপাদান তত্ত্বের চিত্ররূপটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো তিনি তিনটে কাজ, অর্থাৎ তিনটে বিত্র মানেই হলো তিনটে কাজ, এক এটা হলো প্রথম এক নম্বর কাজ, তারপরে এটা হলো দু নম্বর কাজ, এবং এটা হলো তিন নম্বর কাজ। ঠিক আছে, এবার এক নম্বর কাজ করার ক্ষেত্রে কী কী মানসিক ক্ষমতা কাজে লেগেছে, ডাব্লু এস পি এন। অর্থাৎ এই বৃত্তটা দেখো, এই বৃত্তটার মধ্যে কী কী ক্ষমতা আছে, ডাব্লু এস পি এন, এই চারটি ক্ষমতা দ্বারা এক নম্বর কাজটি হয়েছে। ডাব্লু মানে কী, ডাব্লু মানে হলো শব্দের সাবলীলতা, এরপর হলো এন, এন মানে হলো দেখো সংখ্যা সংক্রান্ত ক্ষমতা, তারপর হলো পি, পি মানে হলো প্রত্যক্ষণমূলক ক্ষমতা, তারপর হলো এস, এস মানে হলো তোমার স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। ঠিক আছে, তো এই চারটে ক্ষমতার মাধ্যমে এক নম্বর কাজটা হয়েছে। দু নম্বর কাজের ক্ষেত্রে পি এস ভি, এই তিনটে মানসিক ক্ষমতার প্রয়োজন হয়েছে। তো পি মানে আমরা প্রথমেই দেখলাম কি, প্রত্যক্ষণমূলক ক্ষমতা, এস মানে আমরা স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, এবং ভি মানে হলো তোমার ভাষাবোধের ক্ষমতা। ঠিক আছে, আবার তিন নম্বর কাজের ক্ষেত্রে এম আর এন পি, অর্থাৎ এই বৃত্তটাকে ভালো করে দেখো, এখানে চারটে ক্ষমতা লেগেছে, কী কী, এম আর এন আর পি। এম মানে হলো স্মরণক্রিয়া,
আচ্ছা, আর মানে হলো যুক্তি করার ক্ষমতা, এই যে আর, এন মানে হলো তোমার নিউমারিক্যাল অর্থাৎ সংখ্যা সংক্রান্ত ক্ষমতা, এই যে এন, আর পি মানে হলো তোমার প্রত্যক্ষণমূলক ক্ষমতা, এখানে আছে দেখো সাংকেতিক চিহ্ন পি, ঠিক আছে। তো এই ক্ষমতাগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজকে দেখেছি যে উনি দেখিয়েছেন। এবার দেখো প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, তিনটে কাজের ক্ষেত্রে একটা ক্ষমতা কিন্তু খুব কমন, মানে একটা ক্ষমতা তিনটে কাজেই লেগেছে, সেটা কোন ক্ষমতাটা, সেটা হলো পি। দেখো তিনটে বৃত্ত, এই যে প্রথম বৃত্তটা সেটা তার মধ্যেও পি আছে, দ্বিতীয় যে বৃত্ত তার মধ্যেও পি আছে, এবং তিন নম্বর যে কাজের বৃত্ত তার মধ্যেও পি আছে, অর্থাৎ পিটা কিন্তু এখানে কমন, ঠিক আছে। তার মানে পিটা কিন্তু এখানে তিনটে কাজেতেই লেগেছে। আবার দেখো এসটা, এটা কিন্তু এক নম্বর এবং দু নম্বর, অর্থাৎ দুটো বৃত্তর মধ্যেই অবস্থিত, অর্থাৎ এসটা কিন্তু এই এক নম্বর কাজ, দু নম্বর কাজ, দুটো ক্ষেত্রেই লেগেছে। আবার এখানে দেখো এন, এটা কিন্তু এক নম্বর এবং তিন নম্বর দুটো কাজেতেই লেগেছে, এই দুটো বৃত্তের মধ্যেই কেন দেখো এনটা কিন্তু কমন, ঠিক আছে। তার মানে উনি এটাই দেখাতে চেয়েছেন যে একটা মানসিক শক্তি কিন্তু অনেকগুলো কাজে ব্যবহৃত হতে পারে, যেমন পি তিনটে কাজেই ব্যবহৃত হয়েছে, দু এস দুটো কাজেই ব্যবহৃত হয়েছে, এনও দুটো কাজেই ব্যবহৃত হয়েছে। তো একটা মানসিক শক্তি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে, এবং কাজের কাজ অনুযায়ী কিন্তু আমাদের মানসিক শক্তিগুলো তারতম্য হয়। যেমন এক নম্বর কাজের ক্ষেত্রে চারটে লেগেছে, দু নম্বর কাজের ক্ষেত্রে তিনটে লেগেছে, তিন নম্বর কাজের ক্ষেত্রে আবার চারটে লেগেছে, আবার কোনো কাজ হতে পারে সেখানে দুটো লাগতে পারে, ঠিক আছে। তো আমাদের যেমন কাজ সেই অনুযায়ী কী হয়, আমাদের মানসিক শক্তিগুলি ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে এখানে স্পিয়ারম্যানের সঙ্গে থার্স্টনের এখানে দেখো অনেকগুলোই আমরা ডিফারেন্স বা পার্থক্য পেলাম। স্পিয়ারম্যান কী বলেছিলেন, যে কোনো কাজ করতে গেলে আমাদের দুটি শক্তিরই দরকার হয়, জি এবং এস। কিন্তু থার্স্টন বলেছেন যে এই যে সাতটা শক্তির কথা বলেছেন, এবং বলেছেন যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু দুটো কিংবা তার বেশি শক্তিও ব্যবহৃত হতে পারে। যেমন দেখো এখানে চারটে, এই কাজের ক্ষেত্রে তিনটে, এই কাজের ক্ষেত্রে চারটে, তো দুটো শক্তি যে ব্যবহৃত হয় এটা কিন্তু ঠিক নয়। সাতখানা মোট শক্তি আছে, সেই সাতখানা শক্তির মধ্যে আমাদের যে কটা মানে কাজ অনুযায়ী আমাদের কিন্তু দুই বা তার বেশি শক্তি কাজে লাগতে পারে। স্পিয়ারম্যান এটাও বলেছিলেন যে কাজ অনুযায়ী কিন্তু বিশেষ শক্তি আলাদা আলাদা হয়, কিন্তু থার্স্টন বলেছে যে না, কাজ অনুযায়ী বিশেষ শক্তি আলাদা আলাদা হয় না, একই শক্তি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো পি এখানে একসাথে তিনটে কাজেই ব্যবহৃত হয়েছে, এস একসাথে দুটো কাজেই ব্যবহৃত হয়েছে, তো কাজ অনুযায়ী কিন্তু শক্তি আলাদা আলাদা হয় না। টোটাল সাতটা শক্তি আছে, সেই সাতটা শক্তি যে কোনো কাজে, একটা কাজে কিংবা দুটো কাজে কিংবা দুটোর বেশি কাজেও ব্যবহৃত হতে পারে, তো ঠিক আছে। তো উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো থার্স্টনের মতে বিভিন্ন কাজের ক্ষেত্রে দুই বা ততোধিক মানসিক ক্ষমতা ব্যবহৃত হয়, অর্থাৎ উনি এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুটো ক্ষমতা নয়, দুইয়ের বেশি ক্ষমতা ব্যবহৃত হতে পারে। আর উনি কী বোঝাতে চেয়েছেন যে একই মানসিক ক্ষমতা একের বেশি কাজে ব্যবহৃত হয়, যেটা স্পিয়ারম্যান বলেছেন যে একটি কাজে শুধুমাত্র একটি বিশেষ মানসিক ক্ষমতা ব্যবহৃত হয়, উনি বলেছেন যে না, একই ক্ষমতা কিন্তু একের বেশি কাজে ব্যবহৃত হতে পারে। যেমন পি এস আর এন, এগুলো দেখো একের বেশি কাজে কিন্তু ব্যবহৃত হয়েছে, একসাথে তিনটে কাজে ব্যবহৃত হয়েছে, পি এস দুটো কাজে, এনও দুটো কাজে, ঠিক আছে। এবং উনি সাধারণ মানসিক ক্ষমতাকে মেনেই নেননি, উনি বলেছেন এই সাতটা ক্ষমতার কথা, এই সাতটা ক্ষমতাকেই কিন্তু আমরা বিভিন্ন কাজ অনুযায়ী ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো আশা করি তোমরা আমাদের যে মানসিক ক্ষমতা সম্পর্কিত থার্স্টনের তত্ত্বটা সেটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই তত্ত্বটা কিন্তু পড়ার সময় অবশ্যই এই সাতটা ক্ষমতা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বা তোমরা যদি ইংলিশগুলো মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, কারণ ইংলিশগুলো মনে রাখলেই তার প্রথম অক্ষরগুলো সাংকেতিক চিহ্ন সেটা তোমাদের মনে থাকবে। আর যদি কোনোভাবে ইংলিশগুলো না মনে রাখতে পারো তাহলে বাংলাগুলো তো তোমাদের মনে রাখতেই হবে, তার সঙ্গে কিন্তু এই যে সাংকেতিক চিহ্নগুলো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কারণ দেখো আঁকার ক্ষেত্রে কিন্তু তোমার এই এত বড় বড় এই শব্দগুলো তোমরা লিখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই সাংকেতিক চিহ্নগুলোই তোমাদেরকে ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তো যে কত বড় বড় ইনসান প্রত্যক্ষণের ক্ষমতা, সংখ্যা সংক্রান্ত ক্ষমতা, এগুলো খুব বড় বড় ওয়ার্ড, এগুলোকে কিন্তু তোমরা এই ছোট আঁকার মধ্যে লিখতে পারবে না। তো তোমাদের কিন্তু সাংকেতিক চিহ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং এই সাতটি ক্ষমতার নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি এই সংক্রান্ত একটা নোটসও দিয়ে দেবো, আর আমি মনে করি যে এইটা খুবই সোজা একটা তত্ত্ব, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, যদি তাও কোনো অসুবিধা হয় অবশ্যই গ্রুপে জানাবে। আর স্পিয়ারম্যানের তত্ত্বগুলো আমি আগে বুঝিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলোও দেখবে, কারণ সেটা ভালোভাবে বুঝতে পারলে এটা বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা পড়বে এবং দেখবে, এবং আমি যেটা নোটসটা দেখবো সেটা পড়বে, কোনো অসুবিধা থাকলে গ্রুপে জানাবে।